সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল পরিচালক সৌভিকদের নতুন ছবি বিজয়া দশমী। সেই উপলক্ষে উপস্থিত ছিলেন বিজয়া দশমী ছবির তারকা আরিয়ান ভৌমিক, রজতাভ দত্ত, অনিন্দ ব্যানার্জি, গুলশানারা খাতুন ও শিলাজিৎ মজুমদার সহ সিনেমা জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই ছবিতে আরিয়ানকে দেখা যাবে ইন্দ্রের চরিত্রে এবং তার মায়ের ভূমিকা পালন করছেন গুলশানারা খাতুন। পুলিশকর্মী চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত এবং তার সহযোগী পুলিশকর্মী চরিত্রে রয়েছেন অনিন্দ ব্যানার্জি। রোমাঞ্চকর থ্রিলারে মোড়া এই ছবির প্রিমিয়ারে কি বললেন তারকা অভিনেতা, সেটাই শোনাব। বিষয়টা নিয়ে সিনেমা বিজয়া দশমী আসতে চলেছে, মানে এমন একটা সিনেমা বানিয়েছে সৌভিক অলকেশ দা এরা মিলে যে প্রমোশনে আমরা বিশেষ কিছু বলতেই পারছি না, দু লাইন বলতে গেলেই মনে হচ্ছে স্পয়লার হয়ে যাবে। কিন্তু ওইটা আমার মতে সিনেমাটা সব থেকে বড় ইউএসপি, যে আপনার বুঝতেই পারছেন একটা থ্রিলার মুভিতে যদি কিছু বলতেই না পারি তা মানে কত রকমভাবে সারপ্রাইজ এলিমেন্ট আছে। অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের ট্রেলারটা যেটা মানে দেখবেন যে আমাদের নর্মাল ট্রেলার থেকে অনেকটা বেশি লেন্দি, তো সেটাই মানে বোঝানোর জন্য যে লেন্দি ট্রেলার কিন্তু যা আপনার ট্রেলার থেকে যেটা ভেবে আপনারা ঢুকবেন হলে তার থেকে সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে, মানে সো বি প্রিপেয়ার ফর আ বিগ বিগ সারপ্রাইজ। অ্যান্ড এইটুকুই আমি বলবো যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা খুব কষ্ট করে খুব প্যাশনেটলি আমরা পুরো একটা টিম হিসেবে আমরা ছবিটা বানিয়েছি, তো সেইটা আপনারা যদি দেখেন ভালো লাগুক খারাপ লাগুক ডাজেন্ট ম্যাটার, মানে সেইটার ইয়েতে সেটা আপনাদের ফিডব্যাকটা ইজ হোয়াট ম্যাটার্স টু আস, মানে আপনারা যে ছবিটা দেখেছেন ইয়ে করে আমাদের সাথে যে আছেন ভালো লাগুক কি খারাপ লাগুক সেইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তো ওই ফিডব্যাকটা আমাদের কাছে কিছুভাবে আমাদের জানিয়ে দেবেন, দ্যাট উড মিন আ লট টু আস। এটা দেখতে দেখেই হতে বলতে গেলেই স্পয়লার হয়ে যাবে, তো আকর্ষণ মানে একাধিক সারপ্রাইজেস আছে, একাধিক এলিমেন্টস আছে যেগুলো ইজ ভেরি নিউ অ্যান্ড মানে জিনিসটার পার্সপেক্টিভটা ইজ ভেরি ডিফারেন্ট।